পশ্চিমবঙ্গের হেলথ ফেসিলিটি ম্যানেজার চাকরি প্রার্থীরা আজ সল্টলেকের হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সামনে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, 2019 সালে 819 জন হেলথ ফেসিলিটি ম্যানেজার পদে চাকরির জন্য পরীক্ষা দেন এই পরীক্ষার্থীরা। 16,000 পরীক্ষার্থী এই পরীক্ষায় উত্তীর্ণ হয়। 2020 সালের দুর্গাপুজোর আগে এই চাকরি প্রার্থীদের ডকুমেন্টেশন করা হয়, তবে এক বছর পেরিয়ে গেলেও তাদের চাকরি মেলেনি। বরং অবসরপ্রাপ্তদের পুনরায় ওই পদে পুনর্নিয়োগ করা হচ্ছে তাদের দাবি। এই দাবি নিয়েই তাদের আজকে বিক্ষোভ। তারা আজ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সেক্রেটারির কাছে ডেপুটেশন জমা দেন। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি হেলথ ফেসিলিটি ম্যানেজার, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী 2017 সালে নামকরণ করেছিলেন হেলথ ফেসিলিটি ম্যানেজার, যার পূর্বতন নাম ছিল ওয়ার্ড মাস্টার। আমরা 2019 সালে পরীক্ষার্থী সেই হেলথ ফেসিলিটি ম্যানেজারের বিজ্ঞপ্তি বের হয়, তার জন্য আমরা 3.5 লাখ পরীক্ষার্থী চাকরি প্রার্থী অ্যাপ্লাই করি। কিন্তু তার পরবর্তীকালে আমরা মেইল লিস্টের ভিত্তিতে 16,000 জন স্থান পাই। তার পরের যে প্রক্রিয়া, এটা শেষ হয় 2020 সালে। আর তারপরে আমরা 16,000 জন মেইল লিস্টের স্থান পাই। তার পরবর্তীকালে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান তরফ থেকে বলা হয়েছিল আমাদের ডিটেইল অথবা ইন্টারভিউয়ের মাধ্যমে পরবর্তী প্রক্রিয়া শেষ করা হবে। কিন্তু 2022 সালের দুর্গাপুজো আগত এই আমাদের নিয়োগ প্রক্রিয়া এখনও শুরু হয়নি। পরবর্তী যে ধাপ ইন্টারভিউ আর রিটেন, যাই হোক, তার পরিবর্তে হাসপাতালে মানে যারা অবসরপ্রাপ্ত ফেসিলিটি ম্যানেজার ওয়ার্ড মাস্টার তাদের নিয়োগ করা হচ্ছে। প্রমাণ আছে গত 15 সেপ্টেম্বর, অর্থাৎ কালকে 229 জন ফেসিলিটি ম্যানেজারকে রিএমপ্লয়েড করা হয়েছে আফটার রিটায়ারমেন্ট, তারা 60 ব্যক্তিকে। আমাদের একটাই দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, উনি ঘোষণা করেছিলেন 26 আগস্ট যে অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ নয়, কিন্তু তা সত্ত্বেও এই যে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের দপ্তর স্বাস্থ্য দপ্তর, এই দপ্তরে ওনার মানে ওনাকে অন্ধকারে ফেলে রেখে কি এই কাজটা হচ্ছে, অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ করা হচ্ছে আমাদের নিয়োগ প্রক্রিয়াটাকে বন্ধ রেখে? তাহলে কেন আমাদের পোস্টটি বার করা হয়েছিল? আমরা চাই অবিলম্বে এই যাতে অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ বন্ধ হোক এবং আমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করা হোক। দুর্গাপুজোর আগে আমরা আমাদের ইন্টারভিউ ডেট পেতে চাই। এবং হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে ওনার নিজের স্বশাসিত হেলথ রিক্রুটমেন্ট বোর্ড স্বাস্থ্য দপ্তরের অধীন, ওখান থেকে কোনোরকম আমাদের রেসপন্স দিচ্ছে না বা কোনোরকম কমিউনিকেশন করছে না, বলছে তোমাদের নিয়োগটা হবে না, চলে যাও, এরকমভাবে কথা বলছে। তোমার নাম কি? আমার নাম রাকেশ মাজা। ঠিক আছে।